हाउसकीपिंग है। अच्छा अच्छा हाउसकीपिंग करता हूँ, रूम साफ सफाई। अच्छा अच्छा डेली डेली रूम सफाई होता है। अच्छा और बेड कवर जो है उसको डेली चेंज करते हैं आप लोग? क्या एक ही साल या तो वेदर का? हाँ वेदर थोड़ा दिक्कत है। हाँ हाँ तो इसलिए आप लोग आज घुस गया तो कल सुबह तो नहीं होगा। अच्छा अच्छा तो एक दिन बाद बाद हो जाता है। अच्छा ठीक है ठीक है। थैंक यू। আমি সকাল থেকে দেখছি ইনি কিন্তু যথেষ্ট কাজ করছেন, মানে ইনি ইনার ডিউটি খুব ভালো পালন করছেন, আমি যার জন্য ইন্টারভিউটা নিলাম। তো এই হোটেলে যদি আপনারা আসেন তো সাফ সুতরা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেক দিন উনি পরিষ্কার করেন। ঠিক আছে, স্মার্ট টিভি আপনার পছন্দ মতো চ্যানেল দেখে নেবেন ওয়াইফাই কানেক্ট করে। ওয়াইফাই এখানে ফ্রি রয়েছে, আপনাকে মোবাইল থেকে ওয়াইফাই ইউজ করতে হবে না, এখানকার নিজস্ব ওয়াইফাই আছে সেটা ইউজ করেই আপনি কিন্তু স্মার্ট টিভি দেখেন। ওখানে যে বেড দেখতে পাচ্ছি, কজন থাকতে পারবে বেডে? তিনজন না? দুদিকে দুটো সোফা দিয়ে দিয়েছেন দেখুন, আর এখানে বসে বসে এইভাবে আপনি বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। বেশ বড়, এদিকে কোমর দেখতে পাচ্ছি, এদিকে বেসিন রয়েছে, এদিকে আয়না, আর এদিকে একটা বড় সাইজের ডিজাইন দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি দার্জিলিংয়ের গান্ধী রোডে। আমার পিছনে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো গান্ধী রোড, এটা ফুটপথ, ফুটপথ দিয়ে মানুষ যাতায়াত করে, আর মেন রোড হলো ওইটা আর কি। আর এই হলো ক্লক টাওয়ার দেখতেই পাচ্ছেন, আর ঠিক এর উল্টো দিকে রয়েছে রামাডা হোটেল দেখতে পাচ্ছেন। তো এই ক্লক টাওয়ার, রামাডা হোটেল, এগুলোকে ল্যান্ডমার্ক হিসাবে নেবেন। আর এই গান্ধী রোড বরাবর আমি এখন সোজা চলে যাব সামনের দিকে এগিয়ে। এই গান্ধী রোড বরাবর বেশ কিছু বাজেট হোটেল কিন্তু রয়েছে, সবগুলো হোটেল একবারে একই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, আমি আলাদা আলাদা পার্ট ওয়াইজ দেখাবো। তো আপনারা যারা এই গান্ধী রোডের বরাবর যে হোটেলগুলো আছে সেগুলোতে যদি থাকতে চান, তাহলে আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো আমার পিছনে যে ক্লক টাওয়ার, আর এই যে রামাডা হোটেল ল্যান্ডমার্ক হিসাবে নেবেন। আর এদিকে সোজা যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড এই সামনে, আর ওইদিকে মেল চলে গেছে, তো এগুলো ল্যান্ডমার্ক হিসাবে নেবেন, নিয়ে আপনারা হোটেলের গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। চলুন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো হোটেল বৈশালী। দেখুন কত বড় প্রপার্টি ইনাদের, একদম উপর থেকে নিচ অবধি দেখুন যথেষ্ট বড় প্রপার্টি। সামনে গাড়ি রাখার ব্যবস্থা আছে, এখন একটা গাড়ি পার্কিংও করা হচ্ছে, আর এখানে খাওয়া থাকা দুটোরই ব্যবস্থা রয়েছে। এখানে রেখাও রয়েছে দেখুন, হোটেল নিউ বৈশালী। পজিশনটা আমি বলে দিচ্ছি সেই একই, এই হলো গান্ধী রোড, আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন গান্ধী রোড, সামনে যেটা দেখালাম আপনাদের ক্লক টাওয়ার এবং রামাডা হোটেল, সেখান থেকে এই রাস্তা বরাবর আপনি সোজা চলে আসবেন। এসেই হোটেল জোডিয়াক রয়েছে এবং তার পাশেই রয়েছে হোটেল বৈশালী। এই দেখুন, চলুন ম্যানেজারবাবু সামনে রয়েছেন, ওনার সঙ্গে দুটো কথা বলি। দেখুন স্যার, এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই হলো ফ্রন্ট অফিস, দেখুন বেশ বড় ফ্রন্ট অফিস এলাকা, ম্যানেজারবাবু সামনে রয়েছেন। নমস্কার দাদা। আপনাদের এখানে মিনিমাম ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে? আমাদের এখানে 2000 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এটা কি শুধু লজিং না খাওয়া থাকা দিয়ে? অনলি লজিং, অনলি লজিং। আর কেউ যদি খাওয়া থাকা নিতে চায় সেক্ষেত্রে পার হেড কত করে পড়ছে? খাওয়া থাকা থাকলে সিজন আনসিজন বলে রেট। আচ্ছা সেটাই, হ্যাঁ বলেন। সিজনে আপনার 1600 টাকা পার হেড। আচ্ছা, একটা রুমে তিনজন থাকতে হবে। আর অফ সিজনে আপনার ওই 1000 টাকা 900 টাকার মধ্যে চলে আসবে, 1000 টাকা 900 টাকার মধ্যে চলে আসবে। আচ্ছা, অনেকে সোলো ট্রাভেল করছেন, তো সিঙ্গেল পার্সন কাউকে অ্যালাউ করেন আপনারা? হ্যাঁ করি। যারা আনম্যারিড কাপেল আছে ওনাদেরকে? না, ওনাদেরকে অ্যালাউ, ওনাদেরকে অ্যালাউ করেন না। আচ্ছা, আপনার হোটেলের ফোন নম্বরটা একটু বলে দেন। 8972565871। আচ্ছা, এখান থেকে মেয়াল কতটা দূর হবে মোটামুটি? 5 মিনিট। 5 মিনিট? আচ্ছা, আপনার এখানে বুকিং কিভাবে করবে মানুষ যদি বুকিং করতে চায়? ওই আমার নম্বরে আপনি বুকিং করতে পারবেন। আচ্ছা, ডাইরেক্ট ফোন করে হয়ে? ডাইরেক্ট ফোন করবেন। আচ্ছা, সেক্ষেত্রে টাকা পয়সা কত কি অ্যাডভান্স করতে হবে? ওই 1000-1500 মতো অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে? আচ্ছা, এটা আপনার অনলাইন ট্রানজ্যাকশন হয়? ফোনপে গুগল পে এসবে করা যাবে? ফোনপে গুগল পে করা যাবে। আচ্ছা,
তো ভালো কথা বন্ধুরা। ম্যানেজার বাবু কিন্তু বাঙালি রয়েছেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি চলুন এখন আপনাদের দুটো রুম দেখাই, রুমের পরিবেশ কি আছে। চলুন বন্ধুরা দুটো রুম আমরা দেখে আসি। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো গান্ধী রোড, মনে রাখবেন। চলুন, পুরোটা মার্বেল বসানো রয়েছে। দেখুন এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে, এখানে খাওয়ার জায়গা রয়েছে। আমি পরে আস, আগে আমি রুমটা দেখাই আপনাদের। চলুন বন্ধুরা, নিচ থেকে উঠে এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। 405 নম্বর রুম দেখুন, 405। চলুন ভিতরে। নিচটা কিন্তু উডেন ফিনিশ, একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, ওনারা একটা টাওয়েল দিয়ে দিয়েছেন, সে সঙ্গে একটা সাবানও দেখতে পাচ্ছি। দাদা কজন থাকতে পারবে বেডে? তিনজন অ্যাডাল্ট বড়। আচ্ছা, তো তিনজন আপনারা থেকে যাবেন। আর এদিকে দেখুন ভিউ কিন্তু অসাধারণ, ওনারা দুদিকে দুটো সোফা দিয়ে দিয়েছেন, একটা টেবিল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে জগ এবং দুটো কাঁচের গ্লাসও দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি এই সোফাতে বসে বসেই বাইরের দৃশ্য কিন্তু দেখতে পাবেন। দেখুন এখান থেকে মাউন্টেন ভিউ অসাধারণ। আচ্ছা কাঞ্চনজঙ্ঘা কি দেখা যায় এখান থেকে? আচ্ছা মোটামুটি যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তখন দেখা যায় আর কি। এখন একটু মেঘ করে রয়েছে, আচ্ছা এখন একটু মেঘ করে রয়েছে যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে আপনি দৃশ্য দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার, বেশ ভালো। আর এই যে স্কুলটা, এটা বলে বেথুন স্কুল না? এই স্কুলের জাস্ট অপোজিটেই এই হোটেলটি। আর এদিকে দেখুন ওয়ার্ডরোব রয়েছে, আপনি ওয়ার্ডরোব যদি ব্যবহার করা হয় ওয়ার্ডরোব ব্যবহার করে নেবেন। দেখুন এদিকেও রয়েছে ছোট একটা ওয়ার্ডরোব, এদিকে টিভি রয়েছে। আচ্ছা বাংলা চ্যানেল কিছু পাওয়া যাবে? বাংলা চ্যানেল, হ্যাঁ খবরের চ্যানেল আছে, এটা স্মার্ট টিভি। আচ্ছা 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 বন্ধুরা, তো আপনি এখানে স্মার্ট টিভি পাবেন, ওয়াইফাই আছে এখানে, ওয়াইফাই কানেক্ট করে স্মার্ট টিভি দেখে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা খুব ভালো, তাহলে মানে আলাদা করে ডিসকানেকশন নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা এদিকে বড় সাইজের আয়না দেখতে পাচ্ছি, বেশ ভালো। আর ওয়াশরুমটা এদিকে রয়েছে, চলুন ওয়াশরুমটা একবার দেখাই। এখানে পাপোশ দেওয়া রয়েছে, পা পুছে নিতে পারবেন। আর পুরোটা কিন্তু মার্বেল বসানো, বেশ বড়। এদিকে কোমর দেখতে পাচ্ছি, এদিকে বেসিন রয়েছে, এদিকে আয়না, আর এদিকে একটা বড় সাইজের গিজারও দেখতে পাচ্ছি, বেশ ভালো। আর পুরো বাথরুম দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যার কারণ হলো এটা। আর এখানে বালতি মগ দেখতে পাচ্ছি, ওনারা একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছেন, আর সেই সঙ্গে একটা টুলও দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি এখানে বসে স্নান করতে পারবেন, বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। রুমটা আবার একবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন যথেষ্ট বড় রুম, এই বিছনায় বসে বসেই আপনি কিন্তু পাহাড়ের দৃশ্য অসাধারণ দেখতে পাবেন। বন্ধুরা এবার থার্ড ফ্লোরে চলুন, এই থার্ড ফ্লোরেও একটা রুম আপনাদের দেখাই, সেখান থেকে কীরকম কী দৃশ্য আছে। চলুন তাছাড়া এদিকে, এটা কি কমন ব্যালকনি? হ্যাঁ আচ্ছা, একটু কমন ব্যালকনিটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি আগে, দেখুন দেখুন অসাধারণ অসাধারণ। এখানে চেয়ারও রাখা আছে, চেয়ারে বসবেন, বসে বসে কিন্তু বাইরের দৃশ্য অসাধারণ। এই হলো গান্ধী রোড, এই রোড সোজা চলে যাচ্ছে সার্কিট হাউসের দিকে, আর এদিকে এই রোড সোজা চলে যাচ্ছে দার্জিলিং মেলের দিকে। অসাধারণ দৃশ্য এখান থেকে বন্ধুরা। এবার 408 নম্বর রুম দেখতে পাচ্ছি, দেখুন থার্ড ফ্লোরে। চলুন ভিতরে, জাস্ট ওয়াও ঘরটা দেখুন, একবার অসাধারণ ঘর, অনেকটা বড় জায়গা নিয়ে ঘরটা, বেশ ভালো লাগছে আমার কাছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, এদিকে ওয়ার্ডরোব রাখা আছে, এদিকে স্মার্ট টিভি, আপনার পছন্দ মতো চ্যানেল দেখে নেবেন ওয়াইফাই কানেক্ট করে। ওয়াইফাই এখানে ফ্রি রয়েছে, আপনাকে মোবাইল থেকে ওয়াইফাই ইউজ করতে হবে না, এখানকার নিজস্ব ওয়াইফাই আছে, সেটা ইউজ করেই আপনি কিন্তু স্মার্ট টিভি দেখে নেবেন। আচ্ছা রুমে যাই, এবার চলুন দেখুন বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, কজন থাকতে পারবে বেডে? এটা তিনজন না? আচ্ছা তো তিনজন থেকে যাবেন আপনারা, সাইডে ছোট টেবিল দিয়ে দিয়েছেন, ওনারা একটা ইন্টারকামের ব্যবস্থা করে দিয়েছেন, ফ্রন্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর সোফাগুলো দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ সোফাগুলো, এদিকে কাঠের ফিনিশিং করা রয়েছে, আমি জাস্ট একটু বসলাম, হ্যাঁ যথেষ্ট গদি, কিন্তু যথেষ্টই গদি রয়েছে, আর এখান থেকে বসে বসে এই বাইরের দৃশ্য এইভাবে উপভোগ করতে পারবেন, অসাধারণ। ওনারা একটা টেবিলও দিয়ে দিয়েছেন, সে সঙ্গে একটা জগ রয়েছে,
আর কাঁচের গ্লাস রয়েছে। আচ্ছা জল ফল কি এখানে দিয়ে দেওয়া হয়? জল তো কিনে খেতে হয় না তো? না, জল হোটেলেই পাওয়া যায়। আচ্ছা খুব ভালো কথা, গরম জল ঠান্ডা জল খন জল। আচ্ছা দুদিকে দুটো সোফা দিয়ে দিয়েছেন দেখুন, আর এখানে বসে বসে এইভাবে আপনি বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন, বেশ ভালো। আর এদিকে ওয়াশরুম রয়েছে, চলুন ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। আর এখানে ছোট ছোটো ডাস্টবিন দিয়ে দিয়েছেন, পাপোশ দিয়েছেন, পা পোছাপুছি করতে পারবেন। দেখুন ওয়াশরুমটা বেশ ভালো, এখানে মার্বেল বসানো রয়েছে। এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, ওইদিকে কুমোট বালতি মগ, আর সে সঙ্গে টুলও দেওয়া রয়েছে, টুলে বসে ইচ্ছা মতো স্নান করে নেবেন। আর ওইদিকে শাওয়ার, আর এই একটা বড় সাইজের গিজার। আচ্ছা গিজারগুলো কত লিটারের? 15 লিটার না? আচ্ছা 15 লিটারের গিজার রয়েছে দেখুন, অর্থাৎ 15 লিটার জলের মতো স্টোর করা যাবে, বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো। আর রুমটা এদিক থেকে দেখুন, অসাধারণ অসাধারণ। আর এখানে একটা মেনু কার্ড দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা খাবার যদি অর্ডার করেন রুম সার্ভিস হয়ে যাবে। আমি মেনু কার্ডটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন। ধরো উপর থেকে এখন নিচে নেমে চলে এলাম, এখানে কিন্তু বসে খাবার জায়গা আছে, চলুন সেই জায়গাটা একবার দেখাই আপনাদের। দেখুন এখানে বেশ কাঁচের টেবিল রয়েছে, কাঁচ সেট করা রয়েছে, অনেকগুলো চেয়ারও পাতা রয়েছে। আপনার এখানে বসে চা কফি এবং ডিনার লাঞ্চ সব করা যাবে না এখানে বসে বসে? আচ্ছা আর কিচেন দেখাচ্ছি, ওটা এটা হলো আপনার বেসিন রয়েছে, এখানে আপনি হাত পা হাত যদি ধোয়ার হয় ধুয়ে নেবেন। এখানে অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি দেখুন, অ্যাকোয়াগার্ডের জলও পেয়ে যাবেন আপনি। আর এখানে একটা টয়লেট আছে, যদি ইউজ করা হয় ইউজ করবেন। আর এই হলো কিচেন, চলুন, যদিও নো অ্যাডমিশন লেখা রয়েছে, আপনারা একটু অনুমতি নিয়েই ঢুকবেন, আমি তো দেখাচ্ছি দেখুন। যথেষ্ট হাইজিন মেনটেন করেই কিন্তু রান্নাবান্নার সব ব্যবস্থা দেখতে পাচ্ছি দেখুন। এদিকে সব রান্নার জিনিসপত্র রাখা রয়েছে, এদিকে সব ওভেনগুলো রাখা রয়েছে, বেশ ভালো, যথেষ্ট ভালো। আর এখানে বসে বসে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন। আর এখানে একটা কমন ব্যালকনি পাবেন, যেখান থেকে বাইরের দৃশ্য অসাধারণ, বসে বসে বাইরের দৃশ্য দেখবেন। বসার জায়গা রয়েছে এখানে, হোটেল নিউ বৈশালী লেখাও রয়েছে। আর এই হলো গান্ধী রোড। আমার কাছে এই হোটেলটা একটু বাজেট হোটেলই মনে হলো। আমি আপনাদের ডিসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দেবো, সেখান থেকে ফোন করে বাংলাতে কথা বলবেন, হিন্দিতে কথা বলার দরকার নেই, কারণ এখানকার ম্যানেজার বাঙালি, কোনো অসুবিধা হবে না, বাংলাতে কথা বলবেন আর কথা বলে বুকিং করিয়ে চলে আসবেন।